তো হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসছি আজকের ব্লগটা হচ্ছে এমনি আমি তো ব্লগ করেছি সব তো আজকে একটা ফার্স্ট ব্লগ মানে আমি রোজ কি করি আজকে কি করতেছি সেটা সম্পূর্ণ আছে তোমাদের কাছে তুলে ধরবো তো দেখতে থাকবো সকাল থেকে আমি আজকে পর্যন্ত কী করতেছি ওকে বাই বাই তো সকাল সাতটার সময় উঠে এখন দাঁত মাজতেছি দাঁত মেজি চা করবো চা খাওয়াবো তো দাঁত মাঝি মাজার পর দেখা হবে এবার আমার মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট এবার তোমাদের দেখে আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো আমাদের গাছে টমেটো হয়েছে প্রথম গাছে টমেটো এখানে একটাই টমেটো হয়েছে এইগুলো তো হয়েছে এই যেখানেও হয়েছে এই এখানে দুটো টমেটো হয়েছে আমাদের ফার্স্ট ওইখানে দেখো কী সুন্দর ফুলগুলো এগুলো সব বলে টাইম কত সুন্দর ফুটে গেছে পুরো ভর্তি হয়ে তো আমার মুখ মুখে অলমোস্ট ধরুন এখন আমি যাব চা খেতে তো বাড়িতে দুধ নেই তো বড় বিষয়টি যাবো দুধ নিয়ে আসবো তারপর চা করে খা খাবো ওকে তো আমি গ্লাস নিয়ে নিয়েছি দুধ আনতে যাচ্ছি দেখি দেয় কি না আমার হয়তো দিবে না হয়তো কি জানি না কিন্তু দিতেও পারে দেখি কী হয় দুধ তো আমার নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ দুধ নিয়ে নিয়েছি কিন্তু আমাকে একটা কাজ দিয়ে দিয়েছে ওটা হচ্ছে আমি বললাম আমি যে দুধ মানে চা খাবো পিসিকেও বলে চা করে দিতে তো আমি বাড়ি থেকে চা করে নিয়ে এসে তারপরে এখানে দিচ্ছি পিসি তো অলমোস্ট আমার চা করা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমার কাপ এটা আমার কাপ আর এটা পিসির কাপ হ্যাঁ তো আমি পিসিকে দিয়ে আসি এইদিকে আমি আমার চা নিয়ে নিয়েছি আমি পিসি বাড়িতে গেছিলাম চা দিতে তো পিসি একটা মাসের সঙ্গে মানে কাজের মাসের সঙ্গে সেই ঝগড়া করছে মানে বোকা দিচ্ছিলো তো আমি ভয় আর ভিডিও করিনি তাই ওইটা আমি দেখাতে পারিনি তো পিসিকে চাটা দিয়ে চলে আসছি আমি এখন চা নিয়ে বসেছি তো চা খাওয়া হোক তারপর দেখি কি করা যায় তো এখন চলে আসছি আমি বড় বেশি বাড়িতে আবার জানো না বড় বেশি এখন মালদায় গেছে মানে একটু আগে মালদায় গেল তো ওটা আমি দেখালাম না কিন্তু বড় বেশি মালদায় গেল তো বললো আমাকে পিসি যাতে থাকতে তো আমি আছি আরে দেখো এখানে কি আছে এ একটা হচ্ছে ঘন্টু এ নাম হচ্ছে ঘন্টু এর সঙ্গে আমি একটু খেলি খেলে টেনে তো আমি এখন একটা বান্ধবীর বাড়ি যাচ্ছি ওদের বাড়িতে আম মাখা হবে মানে মাখটা জায়গায় তো দেখি হয় আমি এখন রাস্তায় যাচ্ছি চলে আসছি আমরা সবাই এখানে সব গল্প করতে বসছে দুটো তো আমি হাত ধুয়ে নিলাম হাত ধুয়ে তো সবাই এখানে দেখতে পাচ্ছ এখানে অল্প কমপ্লিট হচ্ছে আমরা সবাই খাওয়া শুরু করে দেবো এতো খাওয়া শুরু করেছি আগেই দেখো আমার স্পেশাল কারণ করি না দেখি কেমন হয়েছে আম মাখা হুম মনে হচ্ছে দেখতেই পারছো চুল একদম ভিজা আমি স্নান করলাম এখনই স্নান করে আমি এখন পূজা দিতে যাবো তো চলো দেখা যাক পূজা দিয়ে আসি তো আমার পূজার সময় পূজা দেওয়া হয়ে গেছে তো আমার পুজো দেওয়ার ডান পুজো দেওয়া হয়ে গেলো দেখতে পাচ্ছো প্রচণ্ড ঘেমে গেছি এত গরম বাইরে যে পুজো দিতে দিতে পুরো ঘেমে গেছি তো পুজো দেওয়া হয়ে গেলো তো তোমাদেরকে আমি আগেই বললাম যে বড় বেশি নেই তো বড় বেশি হয়ে যাচ্ছে শুতে তো যাওয়া হোক একটু মাঠে যাই দেখি কে কে আসবে না আসবে একটু ফোন টোন করি দেখি তো তো চুনিপুটি কী করতেছে এইখানে দুটো ওখানে কী খাচ্ছে তুমি কী খাচ্ছে ওখানে শুধু আমার পেছন ফোন করে বেড়ায় এটাও আমার দুপুরে সেখানে একটা গাছে ফুল দিয়ে সেই ফুলটা কি নাম জানলে পরে কমেন্ট করো তো এই লাল লাল দেখ লাল লাল ফুলটা যেটা দেখো কি সুন্দর একটা ফুল গাছ পুরো গাছ ভর্তি ফুল দারুণ লাগছে না ওই পাশেও একটা ফুল গাছ আছে ওইটাও একটা ফুল গাছ ওই জায়গা ওরা চলে যাচ্ছে যেটা একটা গুবলু চলে আসছে নামকিরে গুবড়ু গুবলু আসছে এটা মাঠ দেখতে ও মাঠ ভর্তি মানুষ খেলতেছে তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি মাঠ থেকে দেখতে পাচ্ছো সবাই মিলে ওই ওখানে সাইকেল চলাবে বলতেছে দেখছো ওখানে সাইকেল চলাবে তো বাড়ি যাই মা জন্ম নিয়ে এসে দিল তো আমি এখন এই এই ভাইটার সঙ্গে যাচ্ছি এই ভাইটার সাইকেল করে যাচ্ছি ও আমাকে বললো সাইকেল করে আগায় দিবে কোথায় আমাকে এখন সাইকেল চালাতে হচ্ছে এত দূর থেকে আসলাম এই ও বাড়ির সঙ্গে পৌঁছে গেছি বাড়িতেও চলে আসছি ঠিক আছে তো দেখি এবার কি সন্ধ্যা অলমোস্ট ডান তো আজকে শনিবার সেই জন্য আমি শনি মন্দিরে চলে এসেছি পূজা দেওয়ার জন্য সেই আমার হাতে দেখতেই পারছো আমার হাতে দুটো ঢুকাটি আর একটা মোমবাতি আছে তো আমি এখন পিসি বাড়িতে শুতে যাচ্ছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ ওকে বাই বাই নেক্সট ভিডিওর জন্য দেখা হচ্ছে